ওনার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে যেটা অরিজিনাল গ্রেন হতে পারে, ওটা ওই বোমের একটা আকৃতির মতো, তা আমরা ছবিতে দেখি সচরাচর, আমি ওইটা ওইভাবে অনুভব করছি মানে আকৃতিটা দেখার পর। আমি সকাল 7:30টার সময় আসি, আসার পর ওই আমাকে কালকে স্যারে গাছ পরিষ্কার করতে বলায়, আমি সকালে ওইখানে ছাওয়া পড়ার কারণে আমি পরিষ্কার করা শুরু করি। তারপর ওইটা আমি দেখার পর স্যারকে জানাই, ওটা ওই বোমের একটা আকৃতির মতো, তা আমরা ছবিতে দেখি সচরাচর, আমি ওইটা ওইভাবে অনুভব করছি মানে আকৃতিটা দেখার পর। এই স্যারে আবার আসিয়া 999 ফোন দেয়। আমাদের সারা রাত্রই কাজ চলে এখানে, মেইলের কাজ সারা রাত্রই চলে। আমরা সকালে খবর পেয়েছি যে হচ্ছে ফরেস্টের বাড়ির পর এখানে ডাক বিভাগের যে একটা হচ্ছে যে অফিস আছে, অফিসের ভিতরে ওয়ালের পাশে একটা গ্রেনেড সদৃশ পাওয়া গেছে, একজন ঘাস কাটতে গিয়ে এটা পেয়েছে। তো আমরা সাথে সাথে এখানে আসছি, আমাদের পুলিশ আগেই আসছে, আমি নিজেও এসে দেখলাম। তারপরে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছিল, সেনাবাহিনী যেখানে মেজর রাশেদ সাহেব উনিও আসছেন, তো উনি ওনার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে যেটা অরিজিনাল গ্রেনেড হতে পারে। তবে পিন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পিন খোলা। তারপরেও তারা কথা বলছে তাদের যে বোমটি স্কুলের ইউনিট আছে তারা এসে এটা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবে। ফায়ার সার্ভিসও আছে, ফায়ার সার্ভিস এখানে আসছে, বাট এই কাজটা হচ্ছে মূলত বোম ডিসপোজাল ইউনিট। ইনকোয়ারি করে বিষয়টা দেখবো যে আসলে কী ধরনের ঘটনা বা কারা এটা করতে পারে বা কী রাখছে বা কোত্থেকে বিষয়টা আসলো। এত পরিমাণ আওয়াজ